হাই গাইস, গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো। বিন্দাস চলে আসলাম একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও। আজকের ব্লগ ভিডিওটা গাইস অনেক দিন পর সকালবেলা শুরু করছি, তার ভিতরে কারণ হলো বাড়িতে কিছু নিয়ম শৃঙ্খলা চালু হয়েছে যে সেই 11টার সময় ঘুম থেকে ওটা চলবে না, সকাল সকাল উঠতে হবে। দেখো আপনার লাপরওয়াহি কা নতিজা। ইয়া জেলখানা হোক, হোস্টেল হোক, আর যাই হোক, সকাল সকাল উঠতে হবে 8টা থেকে 8:30টার মধ্যে। গাইস এটা ঠিক করেছি কিনা ভুল করেছি তোমরা কমেন্ট করো অবশ্যই বলো। তো যাই হোক, সবাই উঠে গেছে সকাল সকাল, ইনফ্যাক্ট আমার চাও খাওয়া হয়ে গেছে। আর এখন আমি যাব বাজারে, কিছু বাজার থেকে কিছু গিয়ে জিনিসপত্র নিয়ে আসতে হবে। আমার জিনিসপত্র বলতে ওই সংসারের জিনিসপত্র, মাছ টাছ নিয়ে আসতে হবে। তো মাছ টাছ নিয়ে আসবো, সেগুলো দেখাবো না। তো আজকের ভিডিও আমি এখানে শুরু করবো। ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। চলো আজকে ভিডিও আমি এখান থেকে শুরু করি। সারাদিন কি কি করি সব তো তোমাদেরকে দেখাতে পারলাম। তো এখন বিকেলবেলা আমরা চলে এসেছি রিলস করতে, আর দেখো জাস্ট ভিউটা, উফ দারুন দারুন। দেখো একটু, ওয়াও, মানে এখানে মাঠের মধ্যে সব কিছু চাষ হয়। আর এখানে এসেছি আজকে আমরা রিলস করতে, আমি আর অনন্যাম চলে এসেছি। আর সুমিতা ছুট্টি, ওদেরকে এখন মানে রাহুল আনতে গেছে, তো ওরা আসবে, তারপরে দেন রিলস করব। আর এখানে আমার ব্যাগের মধ্যে কি কি আছে সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো তার আগে একটা সিনেমাটিক শট দেখে নাও। আমরা ভেবেছিলাম যে সর্ষে ক্ষেত আছে, হয়তো সর্ষে ক্ষেত থাকবে। তো এই বছর এখনো আউচ সর্ষে হয়নি, তো সব সবজি চাষ করেছে। আর সর্ষে যদিও হয় সেটা ওই দিকটাই হয়েছে, সেদিক ওইদিকে আজকে যেতে পারবো না, কারণ আজকে অনেক লেট হয়ে গেছে। আর তার জন্য আমাদের এই কাছাকাছি ভিডিও করতে হবে, যাতে রোড থেকে বেশি দূর না, আর ওই দিকটা তো আমার রোড থেকে অনেকটা ভেতরে। হেঁটে আস্তে আস্তে আমাদের সন্ধে হয়ে যাবে যদি আমরা যাই আর কি। তো এখানেই কয়েকটা রিলস বানাবো, তারপরে দেখি কোথায় যাওয়া যায়। তো যার জন্য আসলাম সেটা তো আর হলো না, সর্ষে ক্ষেত দেখা হলো না। তো এখানে টমেটো গাছ লাগানো আছে, আর এখানে বেগুন, তারপরে ওই পাশটায়। আর তাছাড়াও কালকে আমি তো তোমরা নেক্সট আগের ব্লগে দেখেইছো যে আমি ডাক্তারের কাছে গেছিলাম, তো আমার চশমাটা ওইখানে দিয়ে আসা হয়েছে। তো তার জন্য আমার চোখে অনেকটা প্রবলেম হচ্ছে, আমি ঠিক বুঝতে পারছি না দূরের জিনিসগুলো। তো তোমরা তো জানো যে আমার চোখে একটা প্রবলেম আছে, আর যারা জানো না এই ব্যাপার নিয়ে পরে একদিন আলোচনা করব। তো যাই হোক, অনেক লেট হয়ে যাচ্ছে, আগে রিলস করি তারপরে কথা বলবো, না হলে সূর্যের আলো মানে চলে যাবে, তখন আবার প্রবলেম হবে আমার রিলস করতে। তো আগে রিলস করি দেন তারপরে কথা বলছি। তো গাইজ, এবার যেখান থেকে আমরা যাচ্ছি সেখানে দেখো অরণ্যা, তো কিন্তু রাহুল বাড়ি থেকে বলে দিয়ে এসেছিল কিছু কি। তো যাই হোক গাইজ, এবার যাচ্ছি। আর দেখো এখানে কত বড় বড় শালগম আছে গাইজ, মনে হচ্ছে ব্যাগে ভরে ভরে নিয়ে চলে যাই, কিন্তু পারবো না নিয়ে যেতে। আর অরণ্যাকে রাহুল বাড়ি থেকে ওয়ার্নিং দিয়ে এসছে যে কারো গাছের যেন কিছুতে না হাত দেয়। তো যাই হোক চলো, ব্যাপারটা কি হচ্ছে এখন এখানে কি, এটা কদবেল মাখা নিয়ে আসছে মাঠে। ও চিনি লাগবো, এরকম একটা ভিউতে এসে, একটা ভিউতে এসে এরকম জায়গায় রিল হচ্ছে। দেখো ঝোপঝাড়ের মধ্যে সাপের ভয়ও নেই, সাপের ভয়ও নেই, ওরা রিল করছে ওইখানে গিয়ে খালি পায়ের মধ্যে। এখানে DSLR নিয়ে এসে কিছু ফটোশুট করাচ্ছে, সেই ফটোগুলো তোমরা ইনস্টাগ্রামে দেখতে পারবে। আর তার মাঝখানে তামতাম এখানে দেখছে তামতাম ফেভারিট কার্টুন খাট্টিমা টিম টিম, আর আমি খাচ্ছি আর সোনাই খাচ্ছে এখানে। লোভ দিও না, আমরা হাগু হবে সুজয়, দেখে দেখে ভিডিওটা না আসি লস করেছিস। কমপ্লিট, আর এখন আমরা বাড়ির দিকে যাব, কারণ সন্ধে সন্ধে হতে যায়। আর গাইস দেখো, ও মাই গড, আকাশটা দেখো গাইস, শুধু মানে জাস্ট ফ্যান হয়ে গেলাম আকাশে। দেখো শুধু আকাশটা দেখো, আকাশটা ওয়াও। চলো তাহলে ছোট্ট করে একটা সিনেমাটিক শট হয়ে যাক নাকি, চলো দেখে নাও। অজানু মজা মা মাঠে মজা,
তো যাই গাইস ফাইনালি ভিডিও ভিডিও করে বাড়ি চলে এসেছে ওখানে ওখানে সেইভাবে ভিডিও করিনি কারণ হচ্ছে ওখানে ওরা ভিডিও বানাচ্ছিল তার জন্য ভিডিও একই রকম হয়ে যাবে তার জন্য ওখানে বেশি ভিডিও করিনি যাতে একই রকম না হয় লেবু বড়া টক লেখা কে বলে তুমি লেবু বড়া টক লেখা আরে কেনা কে চাইতে হো লেবু বড়া টক লেখা কি বলে লাউড়ে লাগে এই কি কি খিস্তি দিল তোমার বয়ফ্রেন্ড তুমি জমি বাজে তুমি শিক্ষা দিতে পারো না মেরে দাও একটা মেরে দাও আমি কি মারবো বাবা তখন বলবে আমি ডিভোর্স দিয়ে দিয়েছি ওকে ডিভোর্স আর বিয়ে হলো না ওই যে চলে যাচ্ছি ওই যে হ্যাঁ ও এহে رہا نہیں جاتا تڑپ ہی ایسی ہے نا তাই তাই তো যাই গাইস এখন আমরা যাব হচ্ছে আগের দিন বলেছিলাম যে নাচের ওই কি কিছু জিনিস রাখবে তো আগের দিন ওইখানে পাইনি মানে পেয়েছিলাম কিন্তু প্রচুর দাম ছিল এখন যে অন্য যে জিনিস জায়গায় তো সেখানে যাব গিয়ে কিনবো তো চলো কি কিনি ওখানে গিয়ে কথা হচ্ছে আর আজকে না ম্যাডামের সাথে আমার ঝামেলা হয়েছে বিশাল ঝামেলা হয়েছে আর ম্যাডাম দেখো এই যে ফোন করব তো আমরা জানি ম্যাডাম মুখ কি করেছে দেখো নিজের মুখ নিজে আছড়ে এসে ঘোড়া ঘোড়া এই সাইডটা দেখতে আছে পুরো দেখা না পুরো আছড়ে পুরো আছড়ে পুরো অবস্থা খারাপ করে দিয়েছে বলছে কালকে তোর বাবা মার কাছে যাবো তুই মেরেছিস মেরে যাবো আমাকে কেস খাওয়ানোর জন্য করে নিয়েছি তার জন্য ভিডিওটা প্রমাণ দিয়ে নিলাম প্রমাণ নিয়ে নিলাম আমি মেরেছিস তো মিথ্যা বলছিস কেন তুই মেরে এরকম করেছিস শোনাই কি করেছো প্রমাণ দাও প্রমাণ দাও প্রমাণ দাও প্রমাণ দাও প্রমাণ দাও আমি সব কি আছি খালি মিথ্যা কথা বলা রাহুল দা মেরেছে শোনাই দিকে কুছ ভি কুছ ভি ইয়া প্রচুর নখের কাজ জেলে চলে গেল কেন শোনাই আমাকে ফাঁসি দিয়েছে জায়গায় ফাইনালি চলে এসেছি বাইক সার্ভিসের সেন্টার এখানে তো এখানে এখন আমি স্কুটিটাকে আমার ওয়াশ করাতে হবে অনেক ময়লা হয়ে জমে গেছে তো সেগুলো পরিষ্কার করতে হবে একটুখানি হালকা করে ইয়ে করতে হবে কী বলে ওগুলো পালিশ করতে হবে যাই হোক অনেক কিছু করতে হবে সেইগুলোই তোমাদেরকে শেয়ার করবো সিনেমাটিক শটের মাধ্যমে ছোট্ট ক্লিপ তো চলো দেখতে থাকো তো গাইস গুড ইভিনিং সারাদিন ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তার পিছনে কারণ হচ্ছে চুল ফুল কাটতে গেছিলাম দেখতে পাচ্ছ কাটিং কাটিং করে চলে এসেছি তো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে বলে চুলের কাটিংটা তো যাই হোক এখন হচ্ছে ব্যাপারটা হয়েছে কি এখন হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে ছুট্টিকে নিয়ে ডাক্তার দেখাতে তো ছুট্টির একটু প্রবলেম হচ্ছে শরীরের ওই জন্য কালকে ব্লগ দিতে পারিনি হয়েছে সামথিং আজকে ব্লগ ও ইন্ট্রো দিচ্ছে ওই যে ইন্ট্রো দিচ্ছে ইন্ট্রো দিচ্ছে আর ব্লগ শুরু করেছে আমি দেখছিলাম কি একটু আগে হাঁটতে পারছিল ঠিক আছে যাই হোক ব্লগ শুরু করেছে তো যাই হোক ব্লগ আসবে তো সেই হিসাবেই ডাক্তার দেখাতে যাচ্ছি তো দেন এখন আর বেশি কথা বলবো না ডাক্তারখানায় যাই তারপর ওখানে গিয়ে কথা যদি শেয়ার করতে পারি তাহলে শেয়ার করবো নাহলে শেয়ার করছি না তো যাই হোক গাইস ফাইনালি আমরা ডাক্তারখানায় এখন চলে গেছে এখানে ভয়েস ওভার দিচ্ছে কারণ ওখানে কথা বলিনি কারণ অকার্ড ফিল হচ্ছিলো সবাই পেশেন্ট ছিল ওখানে গিয়ে আমি ব্লগ করবো কেমন একটা লাগবে যাই হোক ছুট্টি ওখানে ঢুকে গেল ডাক্তারখানা আমি আর শোনায় বাইরে দাঁড়িয়েছিলাম তো তারপর আমরা ওখান থেকে মা আসলো মার সাথে আমরা চলে আসলাম এখানে বারাসাতে গিয়ে কিছু জিনিসপত্র কিনলাম আর শোনাই ফার্স্ট টাইম তার মাকে নিজের টাকা দিয়ে কিছু কিনে দিচ্ছে এটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার তো শোনাই এখানে দেখাচ্ছে যে আমরা যেখান থেকে শাড়ি নিই প্রত্যেক সময় সেখান থেকে শোনাই দেখাচ্ছে যে মা দেখো এখানে ভালো ভালো শাড়ি রয়েছে অনেক অনেক কালেকশন দেখাচ্ছে যাতে সবসময় পরার জন্য সেই শাড়ি সেইগুলো দিচ্ছে তো মা এখানে দেখছে তো চলো তোমরা সেগুলো সিনেমাটিক শটের মাধ্যমে কিছু কিছু দেখতে থাকো
कभी तेरी खुशबू कभी तेरी बातें बिन मांगे ये जहां पा लिया तू ही दिल की है रौनक तू ही जन्मों की दौलत और कुछ ना जानूं बस इतना ही जानूं तुझ में तो गाइस तीन दिन धरे एक ब्लॉग करछी तीन दिन धरे बुझते पाच्छो तोमरा কত ল্যাদ খাচ্ছে একটা ব্লগের মধ্যে, যাই হোক তাও কিন্তু ডেইলি ব্লগ দিচ্ছি। আর ওই এই ব্লগগুলো আগের আগে ডেইলি ব্লগ মানে জানো না, রোজ ব্লগ হয়। ডেইলির মানে হচ্ছে যে আমি 10 দিন দিলাম, 2 দিন দিলাম না, সেটাকে ডেইলি ব্লগ বলে না দাদা। ডেইলি ব্লগই আছে গাইস, তোমরা কমেন্ট করে বলো চ্যানেলে ডেইলি ব্লগ যাচ্ছে কিনা। তো এই মাসে 12 তারিখ আজকে, তোমরা যখন এখন শুট করছি 12 তারিখ, আমরা কালকে ভিডিও পোস্ট হবে 13 তারিখ। তো 13 দিনের টোটাল ভিডিও পোস্ট হচ্ছে 11টা, আর 2টো দিন মিস গেছে। তো 2টো দিন ভিডিও ছিল, দিতে পারিনি, একটা পার্সোনাল কিছু কাজের জন্য আমি দিতে পারিনি, ভিডিও আপলোড করতে পারিনি। তো যাই হোক তার জন্য সরি, কিন্তু ওই 2টো ব্লগ তোমাদের আমি দিয়ে দেবো, পূরণ করে দেবো। 30খানা ব্লগ বলেছি, 30খানা ব্লগ আমি দিয়ে দেবো। তো চ্যানেল চোখ রাখো, আর থ্যাংক ইউ সো মাচ, এত ভালোবাসা, তো সাপোর্ট, এত কিছু করছো যে এত ব্লগগুলো আমাদের ডেইলি ব্লগ এত পছন্দ করছো। আর তোমরা অনেক কমেন্ট করছো, দাদা বাড়ি তৈরি করার ভিডিও দিচ্ছ না কেন, আমি কমেন্ট দেখেছি অনেকজনের। তো যাই হোক, রিপ্লাই করতে পারিনি, রিপ্লাই আমি করবো এখন এডিট করার পরে। তো যাই হোক, এখন আজকের ভিডিওটা এখানে শেষ করবো, আর বাড়ি অনেকটা হয়ে গেছে, ভিত হয়ে গেছে। তো এরপরে নেক্সট যেই কাজ আছে সেই কাজগুলো তোমাদেরকে শেয়ার করবো। যাই হোক, আজকের ভিডিও আমি এখানে শেষ করবো। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। কিছু বল, দেখা যাচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং ব্লগ ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো সবাই। গাইস দেখতে পাচ্ছেন মুখের দাগগুলো অনেকটা সেরে গেছে, ছাড় অনেকটা সেরে গেছে। তো এই যে অনেকটা একটু সেরে গেছে। তো আজকের এই মুখের দাগ হলো 3 দিন, তো আমার 3 দিন হয়ে গেলো। তো যাই হোক, আজকে ভিডিও এখানে শেষ করবো। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগ, তখন ভালো থেকো, সুস্থ থেকো, বাই, টাটা, লাভ ইউ অ্যান্ড গুড নাইট।